আসসালামু আলাইকুম। এসএপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওটিতে। আজকে আমরা এই ভিডিওটিতে চার রকম দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বিষয় নিয়ে কথা বলবো। চলুন তাহলে দেখে আসি বরাবরই এই প্রশিক্ষণটি কারা বাস্তবায়ন করছে, কাদের মাধ্যমে করছে। বরাবরই এসএপি স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্টের আওতা প্রজেক্টের অর্থায়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এর পরিচালনায় ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রশিক্ষণ কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে। এখন আমরা দেখেছি চলুন কোন চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রথমে হচ্ছে মেশনারি, দুই প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, তিন টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, চার স্টিল অ্যান্ড স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। এই চার রকম বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। এবং এই চলুন এই প্রশিক্ষণ সম্পর্কে খুঁটিনাটি দেখে আসি। প্রশিক্ষণটি সাধারণত 3 মাস মেয়াদী হবে, সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এখন এই প্রশিক্ষণের জন্য কিছু বেনিফিট রয়েছে, প্রশিক্ষণ দেখেছি আছেন আপনারা জানেন। সারা দেশে এসএআইপির অর্থায়নে, এসি প্রজেক্টের অর্থায়নে যে প্রশিক্ষণগুলো প্রদান করা হয়ে থাকে তা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এবং এই এসএপি প্রজেক্টের শর্ত অনুযায়ী যে যারা এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে তারা এবারে হচ্ছে প্রশিক্ষণ চাকরির ব্যবস্থা করে থাকে। এবং এই ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আপনি যদি এই চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে প্রতি মাসে প্রশিক্ষণ চলাকালীন 3,600 টাকা ও এককালীন 5,000 টাকা সহ মোট আপনাকে 15,800 টাকা উপবৃত্তি প্রদান করা হবে। এবং এই প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই 7 মের আগে আবেদন করতে হবে, কেননা এই প্রশিক্ষণগুলো চারটি প্রশিক্ষণের ক্লাস শুরু হয়ে যাবে 7 মে 2022। সো এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আমি ভিডিও ডেসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। এখন এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রমটির জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারবেন এই প্রশিক্ষণ এনে অংশগ্রহণ করার জন্য। সো এটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ। আপনাকে এখান থেকে যে ফর্ম সংগ্রহ করতে হবে না, এখানে এসে কোনো ফর্ম্যালিটিস মেনটেন করতে হবে না। সো আপনি অনলাইনে আবেদন করবেন, যদি আপনি যোগ্য মনে হন তার আপনি সাথে কমিউনিকেশন করবেন, এবং আপনি যদি টিকে যান তাহলে আপনি এখানে সরাসরি এসে ভর্তি হবেন। সো এখন চলুন দেখে আসি আমরা এই প্রশিক্ষণ কার্যক্রমটিতে আপনি অনলাইনে কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনি অনলাইনে কীভাবে আপনাকে ব্রাউজারে চলে যাবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি trusttechadmission.com। এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেই লিঙ্কটি কপি করে আপনারা আবেদন করতে পারবেন। এন্টার প্রেস, তো এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং ইন্টারফেস চলে আসলে দেখেন আপনাদের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের একটু ওয়েবসাইটে ঢুকেছে এবং দেখেন লেখা আছে আপনার পছন্দের বিষয়টি বাছাই করুন। আপনি যেহেতু দেখেন আপনারা এখানে কিন্তু বাসি এসএবি প্রজেক্টের আওতায় আপনি প্রশিক্ষণটি গ্রহণ করতে চাচ্ছেন তাহলে আপনাকে এই যে এখানে দেখেন তিনটি অপশন রয়েছে, পিকেএসএফ, ড্রাইভিং এবং বাসি। আপনি এখানে বাসিতে ক্লিক করতে হবে এবং এখানে দেখেন তারা একটা অ্যাডমিশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে, তখন দেখেন কোর্স অ্যাপ্লাইড। আপনি ক্লিক করলেই দেখেন যতগুলো প্রশিক্ষণের উপর তারা প্রশিক্ষণ প্রদান করবে প্রত্যেকটা কোর্স এখানে চলে আসবে। সো ওখানে যে বিষয়গুলো আছে আপনি এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনি হয়ে যাবে। দেন আপনার পুরো নাম লিখে দিবেন, আপনার জেন্ডার লিখে দিবেন, এনআইডি কার্ড নাম্বার বা ডেট অফ বার্থ, আপনার হচ্ছে বয়স যদি 20-এর নিচে হয় তাহলে আপনি বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে পারেন, এবং যদি 20-এর উপর হয় তাহলে আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে। এবং পাশাপাশি এখানে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস এবং হচ্ছে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে আপনাকে, তারপর হচ্ছে ফ্যামিলিজ ইনফরমেশান, ফ্যামিলিজ মান্থলি ইনকাম, দেন হচ্ছে ফ্যামিলি ইনফরমেশানের ফাদার্স এডুকেশন ইত্যাদি অ্যাটসেট্রা যে ধরনের বিষয়গুলো আছে আপনি সেখানে ফিল আপ করে এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিট বাটন ক্লিক করতে আপনার আবেদন ফর্মটি তাদের কাছে জমা হয়ে যাবে এবং যখন তারা আপনার সাথে আবার কমিউনিকেশন করবে যদি আপনি ক্যাপেবল হয়ে থাকেন। চলুন আমরা আবারও পুনরায় এই কোর্সের সুবিধাসমূহ দেখে আসি। কোর্সটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে, প্রশিক্ষণ শেষে প্রতি মাসে চলাকালীন 3,600 টাকা আপনাকে প্রদান করা হবে এবং এককালীন 5,000 টাকা সহ সর্বমোট 15,800 টাকা উপবৃত্তি প্রদান করা হবে। আর এই কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস। কোর্সটি আপনাদেরকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে,
এবং কোর্স শেষে অবশ্যই একটি জাতীয় সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রদান করা হবে। সো এই ছিল আজকের ভিডিও, এবং আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি চাইলে শেয়ার করতে পারেন, অথবা যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, খুব দ্রুতই আপনাদের কিছু উত্তর আর দেয়া হবে। আর যদি আপনি চান এই সারা দেশে চলমান দক্ষতা উন্নয়নমূলক যে ধরনের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কার্যক্রমগুলোর তথ্য যদি আপনি জানতে চান, এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওর এবং বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে নতুন কোনো দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের সম্পর্কে তথ্য ভিডিও পোস্ট করা হলে আপনি অতি দ্রুত জেনে যেতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।